ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে দুদিনের নদী সম্মেলনের শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ঢাকায় ফিরে সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় নদী সম্মেলনের পাশাপাশি বৈশ্বিক নানা প্রসঙ্গও উঠে আসে। মন্ত্রী জানান, করোনা পরিস্থিতি শেষ হতে না হতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এতে বিশ্ব বিভক্ত হয়েছে এবং ধনী দেশগুলোই বেশি ক্ষতিগ্রস্ত। যুদ্ধের ফলে এখন হাহাকার। রাশিয়া থেকে জ্বালানি তেল এবং গম কেনার প্রস্তাবে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে মন্ত্রী বলেন, এ ব্যাপারে অন্যান্য দেশ কি করছে তা জানার চেষ্টা করা হচ্ছে। ওনাদের বুদ্ধি চাই, তোমরা কেমনে করে করতেছো, আমাদের উপরে মাতব্বরি একটু বেশি, এখন ডেভেলপমেন্টের এক পয়সাও দেয় না, কিন্তু খালি অ্যাডভাইস দিয়েই যাচ্ছে। আর আপনার ডেভেলপমেন্ট যাতে বাধাগ্রস্ত হইতে পারে তার জন্য যত ধরনের ফরমাইশ আছে সব দিচ্ছে। অস্থিরতা সৃষ্টির জন্য বিভিন্ন রকমের মানে মন্ত্রী জানান, ভারতের গম রপ্তানি নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় বলে তাকে জানিয়েছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী। ইমিডিয়েট ইস্যু ছিল গম, ইন্ডিয়া থেকে বাংলাদেশের জন্য যেটা আনা সেটা উইল অনার ইট। এখানে অনলি থিং, আমাদের প্রাইভেট ব্যবসায়ীরা, বাংলাদেশি ব্যবসায়ীরা যদি অন্য দেশে পাঠাতে চায় তাহলে ওইটা তারা রাজি হবে। এদিকে পুরোপুরি প্রস্তুতি না থাকার কারণে বাতিল হওয়া বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে যৌথ পরামর্শক কমিটির সভা 18 ও 19 জুন হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।